অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। 20 নভেম্বর 2020 এই বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং আপ টু 5ই এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে নিজ গৃহে এই বৃহস্পতি অবস্থান করবে। দেখুন, এই যে নিজ গৃহে অবস্থান করছে এবং সেখানে অলরেডি শনি আগে থেকে কিন্তু মকর রাশিতে অবস্থান করছে, অর্থাৎ নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি হচ্ছে। দেখুন, যে কোনো গ্রহ, সে আপনার বৃহস্পতি হোক, শুক্র হোক, রবি হোক, চন্দ্র হোক, মঙ্গল, সব কিছু কিন্তু সম্পূর্ণরূপে কিন্তু নিচস্থ থাকে না। একটা ডিগ্রি পর্যন্ত কিন্তু যে কোনো গ্রহই নিচস্থ ফল প্রদান করে, তারপরে কিন্তু সেই গ্রহ নিচস্থ ফল প্রদান করে না। আপনাদেরকে বেসিক জিনিসটা আমি আপনাদেরকে জানিয়ে দিই। এরপরে আপনাদেরকে বলি, দেখুন, আপনাদের কন্যা রাশির পঞ্চমভাবে অবস্থান করছে এই বৃহস্পতি, অর্থাৎ আপনাদের চতুর্থ পথে এই বৃহস্পতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং যেটা কিনা আপনাদের সপ্তম পথে, অর্থাৎ চতুর্থ পথে এবং সপ্তম পথে আপনাদের পঞ্চম স্থানে অবস্থান করছে। কেন্দ্রের মালিক ত্রিকোণে অবস্থান করছে, বিশেষ লাভ কিন্তু আপনাদেরকে দিবে। প্রথম কথা বলি, এই 20 নভেম্বরের পর থেকে আপনাদের এডুকেশনের দিকটা কিন্তু ভালো হবে। যারা এডুকেশন নিয়ে ক্ষেত্রে সমস্যা আসছিল, উচ্চ শিক্ষার ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো দিক কিন্তু দেখা যাচ্ছে। আপনাদের ধর্মীয় যাত্রা হবে, ঈশ্বরের প্রতি বিশ্বাস আস্থা আপনাদের বৃদ্ধি পাবে, প্রেম প্রণয় প্রীতির জায়গাটা আপনাদের বাড়বে, অর্থাৎ লাভ লাইফ জায়গাটা আপনাদের ক্ষেত্রে খুবই শুভ হতে চলেছে। সন্তানের এডুকেশনের দিকটা কিন্তু যথেষ্ট ভালো, যারা সন্তানের জায়গা, অর্থাৎ সন্তানের জন্য প্রচেষ্টা করছেন, সন্তান প্রাপ্তির জায়গা কিন্তু তৈরি হতে চলেছে। দীর্ঘদিন ধরে প্রচেষ্টা করছে সন্তান, বৃহস্পতি কিন্তু সন্তানের কারক গ্রহ, অর্থাৎ আপনার পঞ্চমভাবে, অর্থাৎ পঞ্চমভাব থেকে আমরা সন্তানের বিচার করি, আপনাদের ক্ষেত্রে সন্তান যোগ সৃষ্টি করছে এই 20 নভেম্বরের পর থেকে। এবং চতুর্থ পতি বৃহস্পতি পঞ্চমভাবে আপনাদের পারিবারিক সুখ শান্তি বজায় থাকবে। আমি এর আগেও আপনাদেরকে বলেছি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার সাথে যে যেভাবে এই বৃহস্পতি দৃষ্টি দেয়, সেই জায়গাগুলো না গঙ্গা জলের মতো পবিত্র হয়, অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির নবম স্থানে পড়ছে, অর্থাৎ ভাগ্যস্থানে। নিশ্চিতরূপে আপনাদের ভাগ্যোদয় হবে, ভাগ্যের সাপোর্ট পাবেন। আপনারা যারা উচ্চশিক্ষাতে আছেন তাদের ক্ষেত্রে ভালো, যারা পিএইচডি করছেন, কোনো কিছু রিসার্চ রিলেটেড পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো। এবং এই বৃহস্পতি আপনাদেরকে পিতার থেকে সহযোগিতা, গুরুর থেকে সহযোগিতা, শেয়ার মার্কেটে আপনাদের লাভ দিবে। শেয়ার ওরিয়েন্টেড জায়গাগুলোতে ভালো, যারা উকিল আছেন, ফাইন্যান্সের ডিপার্টমেন্টে কাজ করেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এই সময়। নবম স্থানে আপনাদের ভাগ্যোদয় করবে এবং আপনাদের কাজের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু এ সময় দেবে। এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির একাদশ স্থানে পড়ছে, অর্থাৎ লাভ সফলতা সাকসেসের জায়গাতে এই বৃহস্পতির দৃষ্টি। দেখুন, একাদশভাবে এই বৃহস্পতি দৃষ্টি এবং তুঙ্গ গৃহে, এখানে এই জায়গাটাতে বৃহস্পতি তুঙ্গ হয়, অর্থাৎ সফলতা সাকসেস লাভ এই জায়গাগুলো কিন্তু আপনাদেরকে প্রদান করবে এই বৃহস্পতি। যারা এতদিন ধরে বারবার কাজে ধাক্কা পেতে পেতে যাচ্ছিলেন, সেই ধাক্কাগুলো আপনারা কাটিয়ে উঠবেন এবং সাকসেসের জায়গাটা, সফলতার জায়গাটা কিন্তু আপনাদের হাতের মুঠোয় হবে কন্যা রাশির।
এই সময় যদি আপনারা উফাল পরিধান করেন, বিশেষ লাভ এর সময় কিন্তু আপনারা পাবেন। এর সাথে সাথে বৃহস্পতির একাদশভাবে দৃষ্টি এবং আপনাদের বিবাহের জায়গাটা যথেষ্ট ভালো করবে, কারণ নবম ভাব পঞ্চম ভাবে অবস্থান করছে, নবম ভাবে দৃষ্টি পঞ্চম ভাবে অবস্থান করছে এবং সরাসরি আপনাদের এই নবম দৃষ্টি লগ্নের উপর পড়ছে, অর্থাৎ লগ্ন বা রাশির উপর, অর্থাৎ আপনার কন্যা রাশিতে নবম দৃষ্টি কিন্তু পড়ছে। অর্থাৎ এই সময় আপনাদের শরীর নিয়ে যারা দীর্ঘদিন ধরে ভুগছিলেন, শরীরগত দিকটা কিন্তু এই বৃহস্পতি আপনাদেরকে ভালো করবে এবং বিবাহিত জীবনের ক্ষেত্রে, ম্যারিড লাইফের ক্ষেত্রে আপনাদের কিন্তু খুব খুশি হবেন এবং যাদের বিয়ে নিয়ে সমস্যা চলছিল সেই বিয়ে কেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কিছুটা হলেও কাটবে এই সময়। নতুন কর্মের দিশা আপনারা পাবেন, অর্থাৎ যারা কর্মের জন্য এতদিন ধরে সমস্যা হচ্ছিল, কর্মের যোগাযোগ পাচ্ছিলেন না, এই কর্মের যোগাযোগ পাবেন। মান সম্মান খ্যাতি প্রতিপত্তির বৃদ্ধি পাবে। যারা লেকচারার, যারা অ্যাডভোকেট বা ডক্টর, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় বিশেষ লাভ দেয়, যারা কন্যা রাশির বা জাতক বা জাতিকারা আছে তাদেরই হবে। যাদের বৃহস্পতি রাশিচক্রে ভালো আছে, প্রথম কথা বুঝবেন, বৃহস্পতি আপনাদের পাপগ্রহ দ্বারা দৃষ্ট নয়, বৃহস্পতি আপনাদের তুঙ্গস্থ, বৃহস্পতি কেন্দ্র বা ত্রিকোণে বা একাদশে অবস্থান করছে এবং আপনার বর্তমানে বৃহস্পতির মহাদশা, বৃহস্পতির অন্তর্দশা, বৃহস্পতির প্রত্যন্তদশা চলছে এবং আপনার বৃহস্পতি বাল্য অবস্থা বা বৃদ্ধ অবস্থায় ডিগ্রিগত দিক থেকে কিন্তু দুর্বল নয়, এই জায়গাগুলো যদি দেখা যায় তাহলে কিন্তু পিং পয়েন্ট প্রেডিকশানগুলো কিন্তু আপনাদের হবে। এই বৃহস্পতি কন্যা রাশির ক্ষেত্রে সোনাই সোহাগা, অর্থাৎ আপনাদের ক্ষেত্রে এই বৃহস্পতির গোচর শুভ হতে চলেছে। তো প্রিয় দর্শক বন্ধু, ভিডিওটি এ পর্যন্তই, সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার, ধন্যবাদ।